যে পরিকল্পিত গৃহতাণ্ডব চালানো হচ্ছে পৃথিবীতে এমন ন্যাক্কারজনক ঘটনার দৃষ্টান্ত বিরল। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই জঘন্য হত্যাযজ্ঞ, রক্তপাত এবং এই সাম্প্রদায়িকতার মূল খলনায়কের নাম হল নরেন্দ্র মোদী। বর্তমান পৃথিবীতে নরেন্দ্র মোদী হল সবচেয়ে বড় জঙ্গিবাদী। নরেন্দ্র মোদী হল এই বর্তমান বিশ্বের সবচেয়ে বড় সাম্প্রদায়িক। নরেন্দ্র মোদী বর্তমান এই পৃথিবীর সবচেয়ে বড় জঘন্য সন্ত্রাসী। হাজার হাজার মসজিদ হত্যা করার পর, হাজারো মুসলমানের রক্তে তার হাত রঞ্জিত করবার পর, শাহজালালের এই পবিত্র বাংলার মাটিতে নরেন্দ্র মোদী যদি আসবার দুঃসাহস দেখায়, স্পষ্ট ঘোষণা করতে চাই বাংলাদেশে কেয়ামত কায়েম হবে। বিন্দুকে আহ্বান করুন, বাংলাদেশের মানুষ তাদেরকে সদর আমন্ত্রণ জানাতে প্রস্তুত। কিন্তু কক্ষত গুজরাটের কসাই, নরহত্যাকারী, মসজিদ শাহাদাতকারী, এই মুসলমানদের রক্তে হাত রঞ্জনকারী খুনি নরেন্দ্র মোদীকে যদি বাংলাদেশে এনে তাকে আতিথেয়তার সম্মানে বরণ করবার কোন ভিন্ন মানসিকতা আপনাদের থাকে, আপনাদের সব দিল্লিতে পাঠিয়ে দেওয়া হবে। নরেন্দ্র মোদীকে বাংলাদেশের মাটিতে পা রাখতে দেওয়া হবে না। নরেন্দ্র মোদীকে বাংলাদেশে গ্রহণ করা হবে না। নরেন্দ্র মোদীকে আনবার পায়তারা করলে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী অনুষ্ঠানকে